আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কনক চৌধুরী। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আমার চ্যানেল থ্রি এম মিডিয়া, দ্য ওয়ে অফ এন্টারটেইনমেন্ট। দর্শক, আজকে আমি চলে এসেছি নিউ আজমির এন্টারপ্রাইজে, আর আপনাদেরকে দেখাবো অরিজিনাল ইন্ডিয়ান বস ব্র্যান্ডের চমৎকার পাওয়ারফুল একটা ব্লেন্ডার। আর এই কালেকশনটা কেমন কি হচ্ছে, আপনাদের জন্য কেমন প্রাইসে আপনারা পাচ্ছেন, সব কিছু বিস্তারিত জানাবো। আর এছাড়া সবচেয়ে বড় কথা, আপনারা যারা দোকানে এসে কেনাকাটা করতে চাচ্ছেন না বা পাচ্ছেন না, তাদের জন্য ঢাকার মধ্যে হোম ডেলিভারি সুবিধা এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কেনাকাটা করতে পারছেন। তো আমাদের এখানে বিল্লাল ভাই আছেন, তার মাধ্যমে আমরা বিস্তারিত ভিডিওতে যাব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো বিল্লাল ভাই, আজকে আপনি বলছিলেন যে অনেক পাওয়ারফুল একটা ইন্ডিয়ান ব্ল্যান্ডার দেখাবেন, যেটা হচ্ছে বস ব্র্যান্ডের। আমি এখানে একটু প্যাকেটটা দেখিয়ে দিই দর্শকদেরকে। এই যে এটা কিন্তু হচ্ছে প্যাকেটটা, এবং এটা সম্পর্কে আরো বিস্তারিত আমরা ভাইয়ার মুখ থেকেই জানবো। তবে এটা যে অরিজিনাল ইন্ডিয়ান, সেটা কিন্তু যেখানে ফলো করেন, মেড ইন ইন্ডিয়া। আচ্ছা, তো ভাইয়া চলেন আপনার ব্র্যান্ডারটা আমরা দেখি। ফার্স্টে বলেন এখানে কি কি থাকছে আমাদের জন্য। এটা আপনি পড়তে পারবেন, এরকম কোনো কাজ নাই যে করা যাবে না। সর্বপ্রথম কথা, এটা একটা কিচেনে ভিউয়ার কাজ করবে, টোটালি একটা কথা। আচ্ছা, ওকে। যে এটা দিয়ে আপনি শুকনো চালের গুঁড়ো, কফি গুঁড়ো, আস্ত পাতা, হলুদ, জিরা, ধনিয়া, যা চান, ইটের গুঁড়ো সহ এটা আপনি করতে পারবেন। মানে এটা এতটাই পাওয়ারফুল যে আপনারা চাইলে ইটের গুঁড়ো পর্যন্ত কিন্তু হয়ে যাচ্ছে। আর এটাতে আপনি জুস লাগছে, যেটা আপনারা অনেক বাচ্চারা ধরেন ফ্রেশ জুস, ছাবা জাতীয় জুসটা খেতে চান, সো সেই ক্ষেত্রে আপনাদের এটা ফ্রেশ জুস করার জন্য একটা এক্সট্রা একটা কন্টেইনার দেওয়া আছে, যেটা আনব্রেকেবল। এটা কি ফাইবার, রাইট? আনব্রেকেবল। আচ্ছা দর্শক, আমি একটু বলি ভাইয়া যেটা বুঝাতে চাইলো, যে এটাতে আমরা তো নরমালি লাচ্ছি জুস করতেই পাচ্ছি, এছাড়া আমরা যারা ফ্রেশ জুসটা খেতে চাই, লাইক ফলের বিচি, খোসা ছেঁকে একদম রিয়েল জুসটা, সেটার জন্য ভেতরে একটা ফিল্টার সিস্টেম দেওয়া আছে। শুধু এখান দিয়ে আপনি ফলটা দিয়ে দিবেন, মাঝখানে ছাপাটা থেকে দিবেন, লিকুইড জুসটা বাইরে, লিকুইড জুসটা বেরোবে, যেটা ফ্রেশ জুসারের কাজটা করছে। আপনাকে এক্সট্রা করে ফ্রেশ জুসার কিন্তু মানে মেশিনটা কিন্তু হচ্ছে একটার মধ্যে সব কিছু একটার মধ্যে। এটা কত লিটার ক্যাপাসিটি? হ্যাঁ, এটা হলো আপনার 1.5 লিটারের। আচ্ছা, এটাতে 1.5 লিটার পর্যন্ত আপনারা জুস লাচ্ছি করতে পারছেন? আচ্ছা, ওকে, গেল। এরপরে এটা হলো আপনার শুকনা চালের গুঁড়া, কফি গুঁড়া, জিরা, ধনিয়া, আস্ত পাকা হলুদ। এই কৌটাটা হচ্ছে যত প্রকার পাউডার, মানে চালের গুঁড়া, আদা, ইয়া সরি, আপনার হলুদ, জিরা, দারচিনি, এলাচি, সবকিছু হচ্ছে। যেটাতে হলুদ হবে, মশলার মধ্যে সবচেয়ে শক্ত জিনিস হলো হলুদ। হলুদ যেটাতে হলুদ হবে, সেটাতে আল্লাহ দুনিয়া সব সবকিছু হবে আল্লাহর রহমতে। কতটুকু এটার ক্যাপাসিটি? কতটুকু? আপনার 250 ml। 250 ml। আচ্ছা, তারপরে এটার সাথে কি হচ্ছে? এটার সাথে পাবেন হলো ছোট, যেটা রেগুলারের জন্য পেস্ট মশলা, আদা, রসুন, মাংস কিমা টিমা করার জন্য, এটা হলো রেগুলার ইউজ। রেগুলার ইউজ। আমি একটু ধরে দেখাবো দর্শক, এটা নিচ থেকে শুরু করে, এটা কি ফাইবার নাকি আপনার অ্যাসেস নিচে? এটা কলম নন ম্যাগনেট অ্যাসেস। এই যে এটাও তো অ্যাসেস না, এটা এটা ম্যাটাল, ফাইবার ফাইবার নাকি? হ্যাঁ, ফাইবার। আচ্ছা, এটা হচ্ছে ফাইবারের, আর এটা হচ্ছে নন ম্যাগনেট অ্যাসেস, যেটাতে মরিচা, জং টং কিচ্ছু পড়বে না। আচ্ছা, ঢাকনাটা হচ্ছে ইয়ারলক ঢাকনা, সুন্দর একটা ইয়ারলক ঢাকনা, এবং মাংসের কিমা থেকে শুরু করে যে কোনো পেস্ট মশলা ইজিলি হয়ে যাবে, আপনার বুয়াকে দিয়ে বাটাতে হবে, বাটাতে হবে না, এটা হলো রেগুলার জন্য। এবং এটা কত লিটার ক্যাপাসিটি? এটা হলো আপনার পড়বে হলো 1 লিটারের, 1 লিটার ক্যাপাসিটি। আচ্ছা, দেন আর তারপরে হলো আপনার 1.5 লিটার, এটা হলো আপনি যখন মেহমান টেমান আসে তখন তো বেশি পরিমাণে আদা, রসুন কিংবা কিমা টিমা করতে হয়। হ্যাঁ, বা জুস লাচ্ছিও তো করা যাবে। হ্যাঁ, লাচ্ছি তো অবশ্যই করতে পারবে। আচ্ছা, এটা কত লিটার ক্যাপাসিটি? এটা ইকোলম আছে যে একটা একটা ইউজ করতে পারবেন, কারণ এটা স্টিল, তো একটা ফ্লেভার একটা যাবে না। রাইট রাইট রাইট। যখন আমি এটা দিয়ে মশলা করছি না, তখন আবার এটাতে যদি জুস করতে যাই, তখন একটা এটা পারবে না। হ্যাঁ, মানে সব কিছুই করা যাবে, কোনো সমস্যা হবে না, রাইট? একটু ভালো করে ক্লিন করে ইউজ করলে হবে। এটা কত লিটার ক্যাপাসিটি? এটা 1.5 লিটার। আচ্ছা, এটাও কিন্তু 1.5 লিটার ক্যাপাসিটি। এবার আমরা ভাইয়ার কাছ থেকে কিন্তু এটার পাওয়ারটা একটু ধারণা নিব। ভাই, এটা কত ওয়াটের? এটা হলো 850 ওয়াট। 850 ওয়াট, একটু দেখাবো। এটা হচ্ছে 850 ওয়াট। আচ্ছা, এটা কত আরপিএম এর? এটা আরপিএম হলো আপনার আরপিএমটা দেওয়া আছে নিচে, বোধহয় দেওয়া থাকতে পারে নিচে দেওয়া আছে। আমি আমরা একটু নিচে দেখাই দিই দর্শকদেরকে, সব কিছু দেখাই দেব আপনাকে। এই যে দর্শক, আমরা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, এটা হচ্ছে, এই যে দেখেন 850 ওয়াট, ঠিক আছে, মেড ইন ইন্ডিয়া, একদম খোদাই, এখানে কিন্তু একদম ইয়ার গায়ে দেওয়া আছে, মেড ইন ইন্ডিয়া। আচ্ছা, আরপিএমটা বোধহয় দেওয়া নেই না? এটা আরপিএমটা দেওয়া। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমরা এটা পাওয়ারটা একটু দেখি। আর এটা কেবলটা কিন্তু অনেক সুন্দর দেখেন, আর এটা কেবলটা আপনি যত চান যত চান এটা কিন্তু বড় করা থাকে। কলম এটা আপনার কেবলের জন্য অনেক প্রবলেম ই করে, যে আমাদের কেবল ছোট হয়ে যায়, কিন্তু এটা আপনি এটা কিন্তু যত দূর নিতে চান না, এটা ফ্লেক্সিবল, আচ্ছা, খুবই ফ্লেক্সিবল। আচ্ছা, আর এটা 100% কপার কয়েল। আচ্ছা, 100% কপার কয়েল থাকে। কপার কয়েলটা কিসের জন্য ভালো? আপনি কপার কয়েলটা হলে আপনার মোটরটা কখনোই জ্বলে না। আচ্ছা, কিছু অ্যালুমিনিয়াম কটন কয়েল পাওয়া যায়, তারপরে আপনার ইসের কয়েল পাওয়া যায়, ওইগুলি আপনার মোটর কোনো জ্বলে যায়, কিন্তু এটা মোটর জ্বলার কোনো ই নেই। আচ্ছা, ঠিক আছে, আমরা কি এটা পাওয়ারটা দেখে আপনি বলতে আমাদেরকে হলুদ গুঁড়া করে দেখাবেন? এটা দিয়ে আজকে আপনাদের প্রথম দেখাই দিই হলুদ গুঁড়া, যেটা তো হলুদ হবে সেটা তো নিমেষে সবকিছু হবে, সবকিছু হয়ে যাবে। এই দেখেন, আমি আস্ত পাকা হলুদ গুঁড়ি করলাম, এই যে আস্ত গোটা হলুদ একদম, আমি তো ধরে দেখাই যে আসলে ফেক কিছু নাই, সবকিছু এই যে রিয়েল, এই যে, ঠিক আছে, আমরা এখন এটা পাউডার করতে দেখাবো। আচ্ছা, এখানে
1-2-3 স্টেপ পর্যন্ত পাওয়ার বাড়িয়ে কমিয়ে আপনি কাজ করতে পারবেন আর পালসের সুবিধাও থাকছে। আচ্ছা আমরা দেখি, বিসমিল্লাহ, রেডি। আচ্ছা আমরা একটু কাছে গিয়ে দেখে নেই, এটা হচ্ছে আপনার ইউজের উপর আপনি কতটা মিহি করতে চাচ্ছেন বা না চাচ্ছেন। একবারে মিহি হয়ে গেছে, একদম মিহি। তবুও যদি আপনি আরো মিহি করতে চান সেক্ষেত্রে একটু চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দিছি, আপনি আর একটু যদি বেশি দেন সেক্ষেত্রে আপনার মিহি একটু বেশি পরিমাণে দিলে কিন্তু পারফেক্ট আর বেশি হতো। আমরা একটু সীমিত পরিমাণে দেখিয়েছি, বিদায় বোধহয় আরেকটু সময় দিলে কিন্তু এটা একদম পাউডার হয়ে যাবে, রাইট? পাউডার যেটা দোকানে থেকে কিনুন তার চেয়ে বেশি ফ্রেশ পাউডার থেকে বেশি পাউডার হয়ে যাবে, করে ফেলতে পারবো। তো দেখা যাবে আপনাকে কিন্তু মশলা দোকানে গিয়ে ভাঙাতে হবে না, ঘরেই ফ্রেশ পাউডার করে ফ্রেশ মশলাটা খেলেন। আবার এটা ধরলাম আপনার দেওয়া আছে যেটা এলইডি লাইট, অনেক টাইম আমরা বুঝতে পারি না যে আমাদের মোটর লাইনটা আসছে কিনা, তো এটা তো ধরুন আপনি ডিজিটাল ভাবে লাইট অ্যাডজাস্ট করতে, তো যার কারণে আপনি কিন্তু ইজিলি বুঝতে পারবেন যে লাইন চলে আসছে। আর কালারটা খুব সুন্দর ভাইয়া, এটা কি একটাই কালার হবে নাকি বডিতে আরো কালার পাওয়া যাবে? এবার বলেন এই চমৎকার ব্লেন্ডার সেটটার বাজেটটা কত? এই চমৎকার ব্লেন্ডার সেটটার বাজেট পড়বে আপনার 6,500 টাকা। আচ্ছা এটা হচ্ছে 6,500 টাকা ফিক্স, 6,500 টাকা দিলেই আপনি এটা পেয়ে যাচ্ছেন। আচ্ছা ওকে, তো এবার বলেন যারা দোকানে এসে কিনতে পারছে না কিন্তু অনলাইনে অর্ডার করতে চাচ্ছে তাদের জন্য ঢাকা এবং ঢাকার বাইরে কি সুবিধা আছে? ঢাকা এবং ঢাকার বাইরে যদি ঢাকার মধ্যে কেউ চাইছে সেক্ষেত্রে আমাদের হোম সার্ভিসের লোক আছে, আপনি শুধু আপনার নাম এবং ঠিকানাটা দিয়ে দিবেন, আমাদের হোম সার্ভিসের লোক যা আপনার বাসায় পৌঁছে দেবে এবং টাকাটা তখন নিয়ে যাবে। হ্যাঁ, টাকাটা তখন। আচ্ছা আর ঢাকার বাইরে? ঢাকার বাইরে আপনার কুরিয়ার আছে, ঠিকানা দিবেন, ঠিকানা ফোন নাম্বার কুরিয়ারে চলে যাবে। আচ্ছা অনেক ধন্যবাদ ভাই সঙ্গে থেকে সাহায্য করার জন্য। আমরা দোকানের অ্যাড্রেসটা দেখে দিই দর্শকদেরকে। দর্শক আজকে আমরা চলে এসেছি নিউ আজমির এন্টারপ্রাইজে, আর এটা হচ্ছে 369-370 নিউ সুপার মার্কেট দক্ষিণ, নিচতলা 16 নং গলি, ঢাকা 1200 পার। কন্ট্যাক্ট 01833-671-933, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার অ্যাভেলেবেল আছে, তো অনলাইনে অর্ডার করতে পারেন। অ্যানাদার 01810-529-291। তো আপনাদের ভালো লাগলে চট জলদি অর্ডার করবেন বা দোকানে এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।